বন্ধু, বলতে বলতে আজকের প্রায় আমার পাখির বয়স 25 দিন। যেখানে 25 দিন বয়সে আমার পাখি প্রতিদিন 135 গ্রাম করে খাবার খাওয়ার কথা একটি পাখি, সে জায়গায় আমার প্রতিটি পাখি 115 গ্রাম করে খাবার খাচ্ছিল। আমি হজমের ওষুধ ব্যবহার করেছি বায়োটক্স প্লাস আবার আজকের মেডিসিন দেওয়ার চেষ্টা করছি, কিন্তু আমার পাখি কোনো মতেই আর বেশি খাবার খেতে পারছিল না। লিটার মোটামুটি আমি ঠিক রাখতে পেরেছি, কারণ আমি যখন থেকেই আমার চিক্স পাখি এন্ট্রি করেছি তখন থেকেই খুব প্রাকৃতিক দুর্যোগের মধ্যে চলছে, যেখানে আমার প্লেট ভিজে গেছে। ওই জায়গাটায় বারবার লিটারও ঠিক ঠিক রাখতে খুব সমস্যা হচ্ছে। তো বন্ধু, দেখতেই পাচ্ছেন এটাই আমার ফার্ম। আপাতত পাখিগুলি ছড়িয়ে ছিটিয়ে চারদিকে বসে আছে, খুব যে বেশি পাখি আছে এই রকম নয়। তবে আমি খাবারের ইনটেক বাড়ানোর জন্য আমি কিছু টেম্পোরারিভাবে খাবারের জায়গা সেটিং করেছি, যেগুলো প্লাস্টিক ডিব্বা দিয়ে বানানো। দেখতে পাচ্ছেন এখানে প্রায় মিনিমাম এই বয়সে পাখি প্রায় 8-10টি পাখি মিলে একসঙ্গে খাবার খেতে পারে। তা সত্ত্বেও আমি জলের জায়গাও কিছু বাড়িয়েছি, যাতে পাখিগুলি আরও বেশি করে খাবার খায়। এখন অবধি সুপারভাইজার কক্সিট মেডিসিন দিয়েছে, কক্সিট মেডিসিন মেরেছি। তো বন্ধু, আমার পাখিগুলি দেখলে বোঝা যায় না এরা কোনো অসুস্থ। মোটামুটি পাখি দিনের বেলায় যেমন খেলার কথা খেলে চারদিকে, বা পাখি অসুস্থ হলে যে এক জায়গায় বসে থাকবে এইরকমভাবেও কোনো পাখি বসে নেই। পাখি দেখলে মনে হয় খুব সুস্থ আছে, কিন্তু খাবারের চাহিদা পরিমাণের তুলনায় কম। আপাতত আজকের সুপারভাইজার আবার একটি নতুন ওষুধ দিয়ে গেছে, এখানেও আমার আছে প্রায় 700 মতো পাখি। এটি আমার দ্বিতীয় ঘর, এখানেও মোটামুটি পাখিগুলি সুস্থ আছে। এইভাবে আমার পাখির মল দেখাচ্ছি। তো আপাতত আমি বারবার ফার্মে এন্ট্রি করার চেষ্টা করি, পাখিকে ডিস্টার্বও করছি যাতে পাখি বারবার উঠে খাবার খায়, কিন্তু বেশি পরিমাণ খাবার জোর করে খাওয়ানোর চেষ্টা করলেই পাখি ফিট পায়খানা করছে। সে জায়গায় এ অবধি আমি এখনও অবধি 3টে হজমের ওষুধ ব্যবহার করেছি, বায়োটক্স ব্যবহার করেছি, লিপ 52 ব্যবহার করেছি। আজকের সুপারভাইজার আবার নতুন করে একটি ওষুধ দিয়ে গেছে। তো দেখি বন্ধু, আপাতত আজকের কালকের আবার নতুন করে আমি কিছু মেডিসিন মারার চেষ্টা করছি, যাতে আমার এই সমস্যাটা কেটে যায়। এই জন্যই বন্ধু আজকের এক সপ্তাহ ধরে আমি কোনো ভিডিও দিতে পারছি না। বন্ধু, মর্টালিটির হারও আমার কম আছে, যে খুব বেশি মর্টালিটি হচ্ছে এইরকম নয়। প্রতিদিন একটা কি দুদিন অন্তর একটা করে মর্টালিটি হচ্ছে, কিন্তু প্রয়োজনের তুলনায় কম ফিট খাওয়ার জন্য আমার ওজনও ঠিকঠাক আসছে না। আজকে যে জায়গায় 25 দিনে আমার পাখির বডি ওয়েট আসার কথা 1100 গ্রাম, 1150 আসার কথা, সে জায়গায় আমার পাখির বডি ওয়েট আসছে কেবলমাত্র 1 কেজি 50 গ্রাম, প্রায় 70-75 গ্রাম মতো আমি পিছিয়ে আছি, কারণ আমি খাবারটা পাখিকে এখনও অবধি খাওয়াতে পারছি না। বন্ধু, আমি আমার সমস্যার কথাটা আপনাদের মাঝে শেয়ার করলাম। ছোটো ভাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর লাইক করে শেয়ার করে ছোটো ভাইটিকে সাপোর্ট করুন, যাতে পরবর্তীকালে আমি এইরকম ভিডিও আপনার সামনে নিয়ে আসতে পারি। নমস্কার বন্ধু, ফিরছি পরের ভিডিওতে।